সো এবার কিন্তু আমাদের এখানে ড্রিঙ্কস চলে এসেছে। এদিকে দেখছো আমাদের ডোনা ম্যাম, ডোনা ম্যামের ফটোশুট এখনো শেষ হচ্ছে না। মোর দেন 30 ফটোস ক্লিক হয়ে গেছে, বাট এখন তুরি কোনো পারফেক্ট ফটো পাইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু তনুশ্রী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু জানাচ্ছি সবাইকে শুভ মহাষষ্ঠী। তো দুর্গা পুজো যেহেতু চলেই এসেছে, অনেক আগে অনেকদিন আগের থেকেই আমরা ওইটার প্রস্তুতি নেওয়া স্টার্ট করেছিলাম, শপিং টপিং কেনাকাটি যত রকমের যে কি রাও আজকে থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গাতে অনেকদিন আগের থেকে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে সবাই প্রচুর উৎসাহে, কিন্তু আমাদের এখানে আমরা এখনো বেরোইনি। তো আমরা আজকে থেকে স্টার্ট করব, যেটা হচ্ছে ষষ্ঠী আজকে। তো আজকে থেকে আমরা ঘুরতে বেরোনো স্টার্ট করব। তো আজকে এখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব হয়ে গেছে, এখন বাজছে হলো 10:50 বাজছে, ঠিক আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হলো দুপুরবেলা লাঞ্চ করতে আমার আমার স্কুলের কলিগসদের সঙ্গে। তো এখানে এখন দেখতে পাচ্ছি আমি এখানে পুরো পেপার টেপার নিয়ে বসে পড়েছি চেকিং করার জন্য, যেহেতু এক্সাম হয়ে গেছে কয়েকদিন আগে, সেটার জন্য চেকিং টেকিং করতে লাগবে। তো আমার টোটাল পাঁচটা বান্ডেল আছে, তো সেখান থেকে 2টা কমপ্লিট হয়ে গেছে আর 3টা আছে। এক্সাম পুজোর পরে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে, বাট পুজোর পরে তো আবার ক্লাসেস স্টার্ট হয়ে যাবে। সো ভাবছি যে এখনই সকালটা যদি একটু টাইম ব্যয় করি। তো আজকে হলো দুপুরবেলা আমরা লাঞ্চে যাচ্ছি আমাদের স্কুলের কিছু কিছু কলিগসদের সঙ্গে। তো এখানে একটা নতুন করে রেস্টুরেন্ট খুলেছে, তো আমরা ওখানেই যাচ্ছি। অ্যান্ড রাত্রে তো অবশ্যই ঠাকুর দেখতে বেরোবো, তো দুপুরবেলা যাবো। এখানে স্নান কিছুই হয়নি আমাদের, বাকি এমনি ঘরের কাজটা সব হয়ে গেছে। তো স্নান করে তারপরে বেরিয়ে পড়বো। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার সঙ্গে নিয়ে যাব, থাকবে কিন্তু। সো এবার কিন্তু স্নান আমার সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কাল রাতে একটু হেনা করেছিলাম, তো কালকে তো ধোয়া হয়নি, তো আজকে একদম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে সব সাফা করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ড্রেস পুরো রেডি করা রয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি আজকে কি ড্রেস পরবো। সো এখানে দেখো একটা ব্লু কালারের রয়েছে এটা কুর্তি, পুরো কুর্তো সেট রয়েছে প্যান্ট আর দুপাট্টার সাথে এরকম। এটাতে কিন্তু এরকম হোয়াইট কালারের সুতো দিয়ে পুরো এম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে, ঠিক আছে। তো এটার সাথে আমি এরকম সিম্পল একটা চেইন উইথ প্যান্ডেন্ট, এটা আমি নিজেই বানিয়েছি। তোমরা জানো আমি বানাই জুয়েলারি, তো এটা একটা ইয়াররিং আমি এটার সঙ্গে বানিয়েছি। অ্যান্ড এই ব্যাঙ্গেলসটা ছিল আমার কাছে, সো এটাই হচ্ছে আমার আজকের ড্রেস। তো সো এখন বেজে গিয়েছে কিন্তু 11:25, তো আমরা 12টার সময় বেরিয়ে যাবো, তো আধা ঘন্টার মধ্যে ঝটপট ঝটপট রেডি হয়ে নিতে লাগবে। তো চলো রেডি হয়ে কিন্তু আমরা এবার সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে যাব। এবার দেখতে পাচ্ছ একদম কিন্তু ফুল টু রেডি হয়ে গিয়েছি, তো এবার পুরো 12টা বাজছে, তো চলো বেরিয়ে পড়া যাক। সো আমরা সবাই কিন্তু এখানে চলে এসেছি। এই হচ্ছে আমাদের শ্বেতা ম্যাম পুরো বিজি সেলফি নেওয়াতে, আর এদিকে শিল্পা ম্যাম আর তানিয়া ম্যামও পুরো বিজি। এই যে আমাদের তানিয়া ম্যাম এখানে পুরো বিজি সেলফি নিতে। তো তোমাদেরকে রেস্টুরেন্টটাও দেখিয়ে দিচ্ছি একটু। এটা জাস্ট এখানে নতুন ওপেনিং হয়েছে, খুবই সুন্দর চারপাশে এনভায়রনমেন্টটা। আর এখানে হচ্ছে আমাদের প্রীতি ম্যাম অ্যান্ড ডোনা ম্যাম। ডোনা ম্যাম সে হাই, হাই, সবাই একদম ফটোশুটে বিজি। তো এটা হচ্ছে মানে ব্যালকনি সিন, তো এখানে মানে স্পেশালি ফটোর জন্যই বানানো হয়েছে এটা। তো এবার কিন্তু আমাদের এখানে ড্রিঙ্কস চলে এসেছে, তো এখানে রয়েছে ভার্জিন মোহিটো, তোমার স্ট্রবেরি ফ্লেভার রয়েছে, পাইনঅ্যাপল ফ্লেভার রয়েছে অ্যান্ড লাইম ফ্লেভারও রয়েছে। আর এখানে আমাদের পিনা কোলাডা রয়েছে। অ্যান্ড এখানে আমাদের তানিয়া ম্যাম পুরো বিজি এটাকে ফটোশুট করার জন্য অ্যালং উইথ শিল্পা ম্যাম। এদিকে দেখছো আমাদের ডোনা ম্যাম, ডোনা ম্যামের ফটোশুট এখনো শেষ হচ্ছে না। মোর দেন 30 ফটোস ক্লিক হয়ে গেছে, বাট এখন তুই কোনো পারফেক্ট ফটো পাইনি। ও কোনোদিন পারফেক্ট ফটো পাবেও না। পাইছো পারফেক্ট ফটো? সো এখানে অ্যাট লাস্ট আমাদের লাঞ্চ চলে এসেছে। সো এখানে কিন্তু এবার লাঞ্চের পুরো ফটোশুট চলছে,
এন্ড সবাই টিপস দিচ্ছে কিভাবে ফটো তুলতে লাগে। দে দে টিপস দে, ঠিক আছে? কালারটা ভাল লাগছে রে মেয়ে। আমগো শিল্পা ম্যাম কান্দা দিতে স্যার তো খিদা পাইছে, আর ফটো শুট আর সহ্য হইতেছে না। গরম তো কেমনে নিব, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে আমাদের এখানে চিকেন কষা, আর এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে রায়তা। আমরা দেশি মানুষ, আমরা স্যালাড কই। হ্যাঁ খেয়ে নাও তানিয়া, তোমার খিদা পেয়েছে। ওহ তানিয়া আমাকে দিচ্ছে, ফ্লেভারটা ভালো আসছে না, বহুত সুন্দর ফ্লেভার আসছে। ডোনারে কেউ দে রে বিচারা, কব সে ওয়েট কর রহা হ্যায়। ফ্রেন্ডস এবার কিন্তু আমি বাড়ি ফিরে এসেছি, খুবই টায়ার্ড লাগছে এখন, সব কিছু খুলে টুলে পুরো ফ্রেশ হয়ে গেছে। এই কয়দিন তো আর অন্য কিছু মানে সোনার জিনিস কিছু পড়ছি না, সেই জন্য কানেরও নেই দেখতে পাচ্ছ, এখানে গলারও নেই দেখতে পাচ্ছ, তো সব কিছু খুলে রেখেছি বিকজ এখন তো সব কিনা জিনিসই পড়া হবে। অনেক কিছু জুয়েলারি কিনেছি তো সেগুলো সবই পড়া হবে, তো আমার ব্লগে তোমরা দেখতে পাবে সব কিছু, মানে কিসের সঙ্গে কি পড়ছে সেগুলো। যে কি না হোক আজকে মানে কলিগস কাম আমাদের ফ্রেন্ডসদের সঙ্গে খুবই ভালো কাটলো দুপুরটা, অ্যান্ড লাঞ্চটা আপুসের রিয়েলি খুবই টেস্টি ছিল, মানে প্রাইসটা যেরকম রিজনেবল ওরকম খুবই টেস্টি ছিল। আমাদের টোটাল 3,800 সামথিং এরকম কিছু একটা বিল হয়েছিল, তো আমরা ওইটা সাতজন ছিলাম, আমরা সবাই আমরা ডিভাইড করে খেয়ে নিয়েছি, মানে সরি মানে ডিভাইড করে নিয়ে নিয়েছি। যেটাই হোক খাওয়ার কিন্তু ওখানে রিয়েলি খুব ভালো, তোমরা যদি কেউ তিনশুকিয়া থেকে আছো, আপুসটা নতুনই খুলেছে, তোমরা কিন্তু অবশ্যই ওখানে ভিজিট করবে বিকজ খাওয়াটা সত্যি খুবই ভালো ছিল। আমি সব আইটেম তো টেস্ট করিনি, তো আমরা ড্রিঙ্ক নিয়েছিলাম, পিনাকোলাডা নিয়েছিলাম, ভার্জিন মইটো নিয়েছিলাম, অ্যান্ড আমাদের দুইজন টিচার আরও এসে নিয়েছিল, লাস্সি নিয়েছিল। তো লাস্সির ফ্লেভারটা ধরো অলমোস্ট তোমরা সবাই জানো, বাকি যেটা তোমরা ট্রাই করোনি সেটা কিন্তু অবশ্যই ওখানে ড্রিঙ্কসগুলো তোমরা ট্রাই করতে পারো, খুবই টেস্টি ছিল। পিনাকোলাডাটা আমার নিজের খুব ভালো লাগে, সেই জন্য আমি অর্ডার করেছিলাম, যেটাই হোক আমার খুব ভালো লেগেছে ওখানে। অ্যান্ড ভার্জিন মইটোগুলো প্রত্যেকটা ফ্লেভার ভালো ছিল, লাইম নেওয়া হয়েছিল, তারপরে ওয়াটারমেলন নেওয়া হয়েছিল, পাইনঅ্যাপল নেওয়া হয়েছিল, প্রত্যেক তিনোটা ফ্লেভারই খুব ভালো ছিল। তারপরে আমরা মেইন কোর্সে নিলাম হলো বিরিয়ানি, অ্যান্ড নিলাম কি চিকেন কষা, তো সবটাই তোমরা দেখেছো। অ্যান্ড বিরিয়ানির অ্যামাউন্টটাও কিন্তু খুবই ভালো দেয়, ঠিক আছে? মানে একটা প্লেট যদি তোমরা বিরিয়ানি নাও দুইজনে কিন্তু আরামে খেতে পারবে, তো আমরা এরকমই চার প্লেট নিয়েছিলাম, চার প্লেট আমাদের সাতজনে মানে খুব সুন্দর করে সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আর তোমার চিকেন কষা আমরা দুই প্লেটই নিয়েছিলাম, তো দুই প্লেটও সবের মধ্যে সুন্দর করে হয়ে গেছিলো, অনেকগুলো পিসেস থাকে, মোর দেন 8, অলমোস্ট 10 পিসেস ছিল আর কি ওখানে, কিছু কিছু বড় সাইজের ছিল, কিছু কিছু মিডিয়াম সাইজের ছিল। যে কিনা এত টেস্টি ছিল, মানে তোমাদেরকে কি আমি তিনশুকিয়াতে এত ভালো বিরিয়ানি আমি কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে খাইনি, তো আজকে যেখানে খেয়েছি সত্যি খুবই ভালো ছিল। বাকি আইটেমস আমি বলতে পারবো না, আমি দুটো আইটেম খেয়ে এসেছি, অ্যান্ড চিকেন কষাটাও এত ডিলিশিয়াস, মানে এরকম চিকেন কষা আমি কোনো জায়গায় খাইনি, তো সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড আমরা স্যালাড কিন্তু নিইনি, স্যালাডটা ওদের তরফ থেকেই ছিল, তো তোমরা যদি কেউ ভিজিট করো ওখানে তখন তোমরা স্যালাড নিলে না, এরকম হলেও হবে, তো বিকজ ওরা অনিয়নটা দিচ্ছে, অনিয়নটা ভিনেগারে ডিপ করা ছিল, তো একটা খট্টাসা ফ্লেভার আসছিল, তো খুব ভালো লেগেছে। তো প্রত্যেকটা আইটেম ভালো ছিল, লাঞ্চটা একদম ফাটাফাটি হয়ে গেছে, তো মানে আজকে ষষ্ঠীর দিনটা খুব ভালোভাবে কেটেছে। অ্যান্ড ইয়াস আমাদের স্কুলে ম্যামরা আমাদের মানে আমার কলিগসরা আমাকে কিছু গিফট দিয়েছে, মানে সবাই সবাইকে আমরা গিফট দিয়েছি, তো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সো এই হচ্ছে গিফটসগুলো, এই গিফটটা দিয়েছে আমাদেরকে তানিয়া বর্ধন ম্যাম, তো থ্যাংক ইউ ম্যাম। তারপরে এটা দিয়েছে তানিয়া মজুমদার ম্যাম, তারপর এই ইয়াররিংটা দিয়েছে হলো ডোনা ম্যাম,
এই সুন্দর ক্লিপটা কিন্তু আমাদেরকে দিয়েছে হলো প্রীতি ম্যাম। সবাইকে মানে সেম দিয়েছে, জাস্ট ডিজাইনটা একটু একটু ডিফারেন্ট। এই স্মাইলিটা আর এই বানানা ক্লিপটা এটা আমাদেরকে দিয়েছে শিল্পা ম্যাম। আর এই নেল পলিশটা এটা আমাকে দিয়েছে হলো শ্বেতা ম্যাম। এই প্রত্যেকটা জিনিস মানে এত সুন্দর লেগেছে আমার, সত্যি খুবই সুন্দর লেগেছে। এই নেল পলিশের কালার মানে শেডটা সত্যি খুব ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস। অ্যান্ড বানানা ক্লিপটা একদম আমার চুলের জন্য একদম পারফেক্ট। আমি কিন্তু আবারও আমার সব কলিগস কাম ফ্রেন্ডদেরকে থ্যাংক ইউ বলতে চাই এত সুন্দর সুন্দর পুজোর উপলক্ষে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গিফটস দেওয়ার জন্য। প্রত্যেকটা গিফটস কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো যে কি না হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। হোপসো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে দেন প্লিজ ভিডিওটাকে লাইক করে দিবে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের এই গিফটসগুলোর মধ্যে কোন গিফটসটা ভালো লেগেছে। ঠিক আছে, তো অ্যাট লাস্ট সবাইকে জানাই আবারও একবার শুভ ষষ্ঠী।